এখন কিন্তু প্রচণ্ড গরম পড়াচ্ছে, আর এই গরমে কলিজা ঠান্ডা করার মতো মজাদার একটি ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে সাবুদানার ডেজার্ট। চাইলে কিন্তু অতিথি আপ্যায়নে তৈরি করতে পারবেন, খেতে কিন্তু দারুণ মজার। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়েছে প্রায় 4 কাপ পরিমাণ পানি। যখন পানি এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাবুদানা। এরপর এই সাবুদানাকে খুব ভালোভাবে জাল করে সিদ্ধ করে নিব। এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবুদানার সাদা কালারটা চলে অনেকটা কাচের মতো স্বচ্ছ আকার ধারণ না করে। ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে জাল করে নিতে হবে। তো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর এখন কিন্তু সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই সাবুদানাগুলোকে একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। এরপর ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিব। এতে করে কিন্তু সাবুদানাগুলো একটা সঙ্গে একটা লেগে যাবে না। এরপর চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। এরপর পানিগুলো যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 10 গ্রাম পরিমাণ চায়না গ্রাস। আর এই চায়না গ্রাসগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এরপর এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে চায়না গ্রাসের পরিবর্তে আগার আগার পাউডারও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে 1 চামচ আগার আগার পাউডার দিলেই হবে। এরপর খুব ভালোভাবে চায়না গ্রাসগুলোকে আমি জাল করে গলিয়ে নিচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ চিনি, আর সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত চিনি আর চায়না গ্রাস একত্রে ভালোভাবে গলে মিশে না যায়। এই পর্যায়ে কিন্তু চিনি এবং চায়না গ্রাসগুলো একত্রে ভালোভাবে গলে মিশে গেছে। এখন আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিব, আর অবশ্যই ছেঁকে নিতে হবে। তো আমি এটাকে সমানভাবে ভাগ করে 2টি পাত্রের মধ্যে নিয়েছি, আর একটি স্ট্রেনারের মাধ্যমে ভালো করে ছেঁকে নিয়েছে। এরপর আমি এখানে ফুড কালার অ্যাড করব। আপনারা এখানে পছন্দ মতো ফুড কালার অ্যাড করতে পারেন, আর না চাইলে কিছুই ব্যবহার করার দরকার নেই, এটা কিন্তু এমনিতেই জমে যাবে। এখন প্রথমে একটু দিয়ে দিয়েছি রেড কালার, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর একটি সাইডে রেখে দিচ্ছে প্রায় 30 মিনিটের জন্য, আর এরই মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে জমে যাবে। এরপর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। এরপর দুধটিকে খুব ভালোভাবে জাল করে বলো কুঠিয়ে নিতে হবে। তো দুধটিকে ভালোভাবে জাল করে নিয়েছি, যখন দুধের মধ্যে এরকম বলো কুঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর এই 1 কাপ চিনিতে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে। জাল করতে করতে যখন চিনি ভালোভাবে গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাবুদানা। আমি এই সাবুদানাগুলোকে আগে থেকে সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, এখন এই দুধের মধ্যে দিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে জাল করে 1 লিটার দুধ আনুমানিক 800 গ্রাম করে নিব। খুব বেশি কিন্তু ঘন করা যাবে না। তো জাল করতে করতে এখন কিন্তু দুধ প্রায় আনুমানিক 800 গ্রাম হয়ে গেছে। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে আমি একটু লবণ অ্যাড করেছিলাম, এখন কিন্তু এটা ভালোভাবে হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছে। 30 মিনিট পর এখন কিন্তু আমাদের জেলিগুলো ভালোভাবে সেট হয়ে গেছে, এখন আমি এটাকে এভাবে কেটে নিচ্ছে। তো সবগুলো জেলি আমি সেমভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছে, আর এদিকে সাবুদানার ডেজার্ট কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছে। এখন আমি এর মধ্যে জেলো দিয়ে দিচ্ছি। কালারফুল জেলো দেওয়ার পর এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর এটা কালারফুল হওয়াতে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে, বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। চাইলে কিন্তু এখানে পছন্দ মতো ফ্রুটসও অ্যাড করতে পারবেন। তো এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার সাবুদানার ডেজার্ট। এই গরমে কিন্তু 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। এটাকে আপনারা ফ্রিজে রেখে কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।